আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের দিতিপ্রিয়া 18 বছরে পা দিলেন। হ্যাঁ বন্ধুরা, তিনি যে এখন আর ছোট্ট নন, খাতায় কলমে একেবারে প্রাপ্তবয়স্ক। 18 বছর পূর্ণ করলেন দিতিপ্রিয়া রায় 10ই আগস্ট। কেমন কাটলো জন্মদিন? এ বিষয়ে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে দিতিপ্রিয়া জানিয়েছেন, আমার না দুটো দিন জন্মদিন। সে বিষয়ে তিনি বলেছেন, আসলে একটা ইংরেজিতে আর একটা বাংলায়, আমি জন্মেছি 10 তারিখ রাত 2টোয়, মানে ইংরেজি মতে আগামীকাল আর বাংলা মতে আজকে। সেই জন্যে তো 2 দিন ধরে চলে দিতিপ্রিয়ার জন্মদিন সেলিব্রেশন। 10 তারিখ অবশ্য সেটেই ব্যস্ত ছিলেন দিতিপ্রিয়া। সেই দিন সেটে সকলকে ট্রিটও দেন রানী রাসমণি, সেটে কেকও কাটেন দিতিপ্রিয়া রায়। তার পরের দিন বাবা মায়ের সঙ্গে চলে সেলিব্রেশন, আর সেই সেলিব্রেশনে বাবা মা একটি বড় সারপ্রাইজ ভেবে রেখেছেন দিতিপ্রিয়ার জন্যে। রয়েছে সন্ধেবেলা ফ্যামিলি ডিনারও। তবে বন্ধুদের সঙ্গে কি কাটাবেন না এবছর জন্মদিন? সেই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, ওদের সঙ্গে ট্রিটটা তোলা থাক, সব ঠিক হলে তখন দেখা যাবে। সত্যি কথা বলতে, বন্ধুদের সঙ্গে দেখা হলে তখন সোশ্যাল ডিস্টেন্সিং মাথায় ওঠে, তাই বরং সব শান্ত হলে চুটিয়ে মজা করব। তো বন্ধুরা, বুঝতেই পারছেন তো, 2 দিন ধরে সেলিব্রেট করছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় তার জন্মদিন। আমরা দিতিপ্রিয়াকে জানাই তার শুভ জন্মদিনে অনেক শুভকামনা। আশা করব আগামী দিনে তিনি আরও উন্নতি পাবেন আর জনপ্রিয়তার শীর্ষে পৌঁছবেন। তো বন্ধুরা, আপনারাও আপনাদের প্রিয় রানী রাসমণি অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে জানিয়ে দিন না কমেন্টের মাধ্যমে। বার্থডে উইশ। নতুন জগতের আরও অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।